আমরা অহংকারী, আমাদের মধ্যে বিনয় নাই, আমরা অন্যের বিরুদ্ধে শত্রুতা করি, অন্যের পেছনে লাগে, এগুলো সব বদচরিত্র। কারোর পেছনে লাগেন না, আপনি বিনয়ী, আপনি বিনম্র। ঝগড়া করার ইস্যু আছে তাও হাসি মুখে চলে আসেন, ঝগড়া কথা বাড়ান না সামনে, এগুলো সব হলো সুন্দর আচরণ। এগুলোর আজকে অভাব চলছে, আলহামদুলিল্লাহ। উত্তর দিতে পারছেন কটা আছে? আর দুইটা পুরস্কার কি প্রশ্ন করা যায়? আচ্ছা সহজ প্রশ্ন, হাত বেশি উঠবে, সেটা হলো না সহজ না, একটু কঠিন করি, একটু কঠিন করি ভাই। আমি সবরকারীর জন্য কোরআন ঘোষিত কয়েকটি সুসংবাদের কথা বলেছি, যে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার এটা এটা অর্জিত হবে, সে এটা এটা অর্জন করবে। যে কোনো দুটি অর্জন ধৈর্য ধারণ করলে দুটি অর্জন, দুটি প্রাপ্তি হবে কোরআনের আলোকে, বলতে পারবেন যারা হাত তোলেন? আপনি আগে হাত তুলছেন, আচ্ছা ওনারা খেয়াল করছে আগে হাত তুলছে যেহেতু, তাহলে ভাই বলুন দেখি, না পারলে আপনাদের কাছে আসছে বলুন। মাশাআল্লাহ উত্তর সঠিক, এদিক দিয়ে আছে। দুইটা পুরস্কারের কথা বলেছেন, যারা ধৈর্য ধারণ করবে এক হলো আল্লাহ তার সঙ্গে থাকবে। ভাইরা আমার দেশের প্রধানমন্ত্রী ডেকে যদি বলে কানে কানে যে তোমার কোনো টেনশন না, আমি সাথে আছি, কিছু হলে আমার ফোন দিবা, এর দাপটে আর এলাকায় থাকা যাবে? এর দৌড়ারিতে এলাকা বড় বড় নেতারা পর্যন্ত গড়তে পড়বে, ঠিক না? প্রশাসনের বড় বড় কর্তারা পর্যন্ত দৌড়ের উপরে থাকবে, ওরে বাবারে, কারণ পিএম তার সাথে আছে, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু মাআস, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, নিজেকে নিয়ন্ত্রণ করবে, উৎখাত বদমেজাজ করবে না বিপদে আপদে বিভিন্ন সময়, নিজেকে নিয়ন্ত্রণ করবে, শক্ত করতে পারবে, আল্লাহ তাআলা স্বয়ং তার সাথে থাকবে। এটা হলো একটা, আর সবরকারীর জন্য আরেকটা পুরস্কার হলো আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা স্বয়ং সবরকারীকে ভালোবাসেন, পছন্দ। কই উত্তর সঠিক উত্তর দাতা কই? পছন্দ করবে না, আমরা সহজ করি উত্তর, কি বলেন? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে যাওয়ার সময় এক জায়গায় জটলা পেকে জটলা পড়ে গিয়েছিল, উত্তর ধরে ফেলছেন, প্রশ্ন এখনো যাই নাই তো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দেখছেন যে একজন বাহাদুরের বীরত্ব, সে কুস্তিতে সবাইকে ফেলে দিচ্ছে, তিনি বলেছেন এর চাইতে বড় এবং আসল বাহাদুরের কথা বলে দিব, তোমরা কি জানো সেটা? সাহাবীরা বলছেন অবশ্যই বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে যার কথা বলেছেন তার নাম বলতে হবে, মুখে বলা যাবে না, হাত তোলেন। আপনি সবার আগে, এই সবার আগে হাত তুলছে বাচ্চা ছেলে, হ্যাঁ বলো। রাগের সময় বা মাথা যখন হট হয়ে যাবে, চান্দি যখন গরম হয়ে যাবে, নিয়ন্ত্রণ রাখা, চান্দি গরম হয়ে গেল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, এগুলো আসল বীর, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে সে আসল বীর হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে সে বীর হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার একটা চ্যালেঞ্জ আজকে আলমডাঙ্গাবাসীকে দিয়ে গেলাম, এই চ্যালেঞ্জটা আপনারা নেন, গ্রহণ করেন, গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় পরবর্তী বছর আমার আসার, এমন আসি আমদাদার জ্বালাতে থাকার উপায় নেই, আসাই লাগবে, মাহফিল না করলে মসজিদে গুলো আসতে হবে, যদি আসার তৌফিক আল্লাহ তাআলা দেয় সেই মাহফিলে আমি পাঁচজন মানুষের কাছ থেকে হলো শুনতে চাই, যারা এসে আমাকে বলবে যে সে আলোচনার পর থেকে আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াইফের সাথে বদমেজাজি কমাই দিছি, আমার সহকর্মীদের সাথে বদমেজাজি কমাই দিছি, একটু হলো পরিবর্তন করেছি, আমি ফিল করছি, এই চ্যালেঞ্জ নেবেন তো ইনশাআল্লাহ। যারা এটা জানাতে পারবেন আমাকে, আমি নিজে হাতে তাদেরকে যদি আল্লাহ বাঁচায় রাখেন আমি এসে পুরস্কার দেবো ইনশাআল্লাহ, এমদাদার কাছে তথ্য দিবেন আপনারা, ঠিক আছে তো ইনশাআল্লাহ। ওয়াসুল্লাহ, আমার নিজের কোনো পরিবর্তন না, কি লাভ হলো ভাই? দুইটা মানুষের পরিবর্তন হওয়া উচিত। গত পরশু দিন দিনাজপুরে আলোচনা করেছি বউ শাশুড়ির উপরে, এক ভদ্র মহিলা বউ তিনি শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করলেন, অনেক বেশ হৃদয় বিদারক একটা প্রশ্ন, তো ওইটার উত্তরে আমরা কিছু কথা বলেছি। প্রোগ্রাম শেষ করে মুফতি মনোয়ার ভাই আপনি ছিলেন, যাওয়ার পথে মনোয়ার ভাই আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন ভাই উপস্থিত অনেক মহিলারা পর্দার মধ্যে থেকে আলোচনা শুনছেন, এর মধ্যে এক শাশুড়ি, তিনি বাসায় গিয়ে তার বউমার সাথে তার অনেকদিন কথাবার্তা বলা বন্ধ, অভিমান রাগারাগি,
তো তাকে চড়ায় ধরে সকল অভিমান ভুলে তিনি বলেছেন আমি আর তোমার প্রতি জুলুম করব না। তো আমাকে উনি ফোন করে বললেন যে ওই ভদ্রলোক আবার কর্তৃপক্ষকে জানাইছে, জানাই বলছে যে আমরা আজকের ওয়াজের পরে পরিবর্তন করেছি। একজন মানুষের পরিবর্তন হলে এই পুরো আয়োজন সার্থক ইনশাআল্লাহ। আর যদি বলেন ওয়াজ শুনছি কাম সুখ করে বাসা চলে গেলাম, ভাইরাল হুজুর দেখা চলে গেলাম, কোনো লাভ নেই ভাই, সময় নষ্ট। আল্লাহ তাআলা আমাদের কামল তৌফিক দান করুন, যেন পরিশুদ্ধ দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম তোমার? আবু জর। আবু জর, মাশাআল্লাহ মাশাআল্লাহ।